একজন ছাত্র সমন্বয়ক নাকি সচিবালয়ে বসে ডিসি অ্যাপয়েন্টেড করে তালিকা ঠিক করে, এইটা যদি আবার ছাত্রদেরও রোল হয়, আবার এইদিকে সরকারেরও এই সিদ্ধান্ত, লেজে গোবর অবস্থা কিন্তু পুরোটা। সরকারকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা যেইভাবে সরকার চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, এই প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে, সরকারও চলবে না, রাষ্ট্রও চলবে না। আমি বলেছিলাম আমাদের জায়গা থেকে, আমাদের দল থেকে, বিভিন্ন উপদেষ্টাদের সাথে যখন আমরা মিটিং করেছিলাম, যে এই সরকারের চেহারাটাকে একটু রাজনৈতিকভাবে একটা জাতীয় সরকারের রূপ দেন। এখানে ধরেন মামুন ভাইদের মতো লোকেরা, তারা আইন অঙ্গনে পরিচিত লোক, সুব্রতদা, তাদের এরকম পরিচিত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মধ্যে আছে, তাদের মতো আরও কিছু ব্যক্তিদেরকে নেন এই গভর্নমেন্টটাকে চেঞ্জ করার জন্য। সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে ফাংশনিং করতে পারবেন। কিন্তু এখন যেভাবে হচ্ছে, এই এখন পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থাও সঠিকভাবে চলছে না। 56 জেলায় ডিসি নিয়োগ দিয়েছেন, পত্রপত্রিকা এসেছে, 49 জনই আগের সরকারের নিয়মিত বেনিফিশিয়ারি। সেই ক্ষেত্রে আমরা যারা বলছিলাম, এই সরকারের ভিত্তিটা, বেসমেন্টটাকে শক্ত করবে এই অপোজিশন রাজনৈতিক দলগুলো, যারা এত বছর সংগ্রাম করছে, তাদের সাথে সরকারের দূরত্ব থাকা উচিত না, তাদের সাথে গ্যাপ থাকা উচিত না। কিন্তু বাস্তবতা হচ্ছে, সব দলই সরকারের কর্মকাণ্ডে আস্থার সংকট দেখতে পাচ্ছে, দূরত্ব বাড়ছে। সেই ক্ষেত্রে আপনারা সংস্কার করবেন, আপনাদের অনেক ধরনের লিগাল অথরিটি আপনাদের নাই, একটা পার্লামেন্ট লাগবে, তাহলে পার্লামেন্টের নেক্সটে কারা আসবে? ইলেকশন দিলে তো অপোজিশন এরাই আসবে, তো তাদের সাথে যদি আপনাদের আলাপ আলোচনা না থাকে, আপনারা মনমতো কিছু প্রস্তাবনা দিলেই তো সেটা অ্যাকসেপ্ট হবে না। আবার ছাত্র জনতা, ছাত্র জনতা বলে পুরো রাজনৈতিক লিডারদের কন্ট্রিবিউশন কিংবা রাজনৈতিক কিংবা এই ধরেন আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীদের কন্ট্রিবিউটকে এক্সক্লুড করার একটা প্রক্রিয়া, এটাকে একটা জেনারেল টার্ম হিসেবে, ন্যারেটিভ হিসেবে তৈরি করার জন্য। এই ছাত্র জনতা কারা? এই ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোরই সুসংগঠিত কাঠামোর বড় একটা অংশ ছিল। কিন্তু এখনকার তো একটা ভিন্ন পরিস্থিতি। আসলে আমরা যারা ধরেন সেই সময় রাজনৈতিকভাবে এই সরকারের পতন ঘটানোর জন্য একটা যুগপথ আন্দোলন শুরু করেছিলাম, তারা কিন্তু পারি নাই। তার আগে যারা জয়েন্টলি চেষ্টা করেছে, সিঙ্গেলি চেষ্টা করেছে, কেউ পারে নাই। তো দেড় দশকে সবার এই বিভিন্ন প্রচেষ্টা এবং সর্বশেষ ছাত্রদের আন্দোলন সব এক জায়গায় এসে এই বিপ্লব এবং গণ অভ্যুত্থান সফল করেছে, যার ফলে আমরা এখন আমাদের প্রত্যেকের চিন্তার আলোকে এখন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যার যার চিন্তার জায়গা থেকে কথা বলছি। তো আজকের এখানের বিষয়টা ছিল আপনাদের বিচার বিভাগ নিয়ে। এখানে বিজ্ঞ আইনজীবীরা এবং সাবেক বিচারপতিও আছেন, তারা বলবেন। সব রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কারের বিষয়ে খুব আওয়াজ তুলছে, রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলছে। এখন পর্যন্ত পরিবর্তিত পরিস্থিতিতে কারো কাছ থেকে রাষ্ট্র সংস্কারের নতুন প্রস্তাবনা পাওয়া যায় নাই। আমরা 42টি রাজনৈতিক দল যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে মৌলিক কিছু বিষয়ে ঐক্যমত্য পোষণ করে আমরা যুগপথ আন্দোলন করেছিলাম, তারা একটা 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলাম। সেখানেও যেহেতু 31 দল, কাজেই অনেকের বিভিন্ন ধরনের মতামতের ভিত্তিতে অনেকের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে এবং কিছুটা একটা সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। সেখানে বিচার বিভাগ নিয়ে কয়েকটি সেগমেন্ট আছে।